তখন আমরা ছাত্র, এখনো দগদগে ঘায়ের মতো হয়ে আছে আমাদের সর্বাঙ্গে। চোখের সামনে ক্লাসরুমে ঢুকে মাস্টার মশাইকে মারধর করতে দেখেছি, কোনো প্রতিবাদ নেই। মনে হয় আমি দিন আমার এই 2024 সালে এসে মনে হচ্ছে যে অনেকেই বলতে পারতো মনে হয় আমি বিপ্লব স্পন্দিত হুকে মনে হয় আমি দিন। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক অবাক হয়ে শুনি। আজকে সেরকম তিনজন গুণী মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, শামসুল সাহেব রয়েছেন, আনন্দময় মুখার্জি রয়েছেন, বিশিষ্ট অধ্যাপক আনন্দময় রায় রয়েছেন, বিশিষ্ট অধ্যাপক অধ্যাপক নই আমি শিক্ষক, বিশিষ্ট শিক্ষক এবং রথীন্দ্রনাথ ভৌমিক রয়েছেন, কবি, কবি ছাড়া জয় বৃথা। প্রথমে আমরা কবির কাছে যাচ্ছি। এই যে 2024 সালে আজকে 1900 প্রকাশ নিয়ে একটা অসাধারণ অনুষ্ঠান করলো, তার জন্য মেঘের আড়ালে মেঘনাদের মতো রয়ে গেছে আশ্রফ, যে বুধ দেখাবে না আমাদের সামনে এই মুহূর্তে। এই 2024 সালে একজন কবি হিসেবে লীলের আবিষ্কারকে আপনি কীভাবে দেখছেন? এটা তো নতুন করে কিছু বলার নেই, এটা সবসময় ওই যেটা বলা হয়ে থাকে যে মনে হয় আমি দিন আমার এই 2024 সালে এসে মনে হচ্ছে যে অনেকেই বলতে পারত মনে হয় আমি বিপ্লব স্পন্দিত হুকে মনে হয় আমি রেমিন, তাহলে হয়তো আমাদের এই দুর্দশা দেখতে হতো। কবিকে খুঁজো না তুমি জীবন চরিতে, সেই একটা অসাধারণ লাইন আমরা পেয়েছিলাম, এবং আপনি একটা কবির নির্জনতার কথা বললেন। আজকে যখন কনজিউমারিজম চারদিক দিয়ে ঘিরে ফেলছে, কবি মানে এখন এক ধরনের প্রচারের আইটেম হয়ে গেছে, কত বই বেরোচ্ছে সেটা নিয়েই চর্চা হচ্ছে, কী লেখা হচ্ছে সেটা নিয়ে চর্চা হচ্ছে না, এরকম একটা সময়ে যেখানে জীবনানন্দ বর্ণিত সেই অলু মানে কী বলবো নির্মল অন্ধকারটাই হারিয়ে যাচ্ছে, এরকম একটা সময়ে কবি হিসেবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী মনে হয়? এটা বড় কঠিন কথা, একটা দাঁড়িয়ে শপথ নিয়েছি কঠিন প্রশ্ন করবো না। হ্যাঁ, আপনার কিছু কথা ছিল যে আমার সঙ্গে আমাকে কঠিন প্রশ্ন করবেন না, কারণ আমি এই আমার কি যোগ্যতাও আছে কিনা অধ্যাপক তারপরে শিক্ষক নিজের পাশে বসে এই যে কথাগুলো বলছি, এটা আমার নিজেকে মনে হচ্ছে যে আমি আমার অধিকারের সীমাটা পেরিয়ে যাচ্ছি। তবে কবিতা নিয়ে এখন যেভাবে যতটা না কবিতা লেখা তার চাইতে যত বেশি মুখ দেখানো এটা আমার ঠিক পছন্দ না, কারণ কবিতা আমি যখন এটাও বিশ্বাস করি না যে কবিতা একেবারে নিভৃত চারি কিছু ব্যাপার, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে সময় লিখি, সময়কে বাদ দিয়ে কবিতা হয় না। আর বিশুদ্ধ কবি যা কবিতার পক্ষে যা তারা বলেন যে সময় তো হারিয়ে যাবে, আমি বলি সময় হারায় না, সময় প্রতিনিয়ত নিজেকে বদলায়, কবিকে বদলায়, এবং কবি যদি সেই বদলের সঙ্গে সঙ্গী হতে না পারে, যদি তার পা তার সঙ্গে তাল মেলাতে না পারে, সে কবি হারিয়ে যায়। ফলে সেই হারিয়ে যাওয়া নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার সাথে সাথে যে প্যালেস্তাইনও কবি বলেছিলেন, কবিতা হলো আমাদের হৃদয়ের রক্ত, রুটির নুন, চোখের পানি। এই চোখের পানি আর রুটির নুনের গল্পকে আমরা ধরার চেষ্টা করব। শামসুল সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট লেখক। শামসুল সাহেব, আপনার বইটা উদ্বোধিত হচ্ছে, এখানে উদ্বোধিত হলো, যেখানে ফ্যাসিজম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আছে, এবং আপনার একটু আগের বক্তৃতায় আপনি খুব অসাধারণ একটা কথা বললেন যেটা নিয়ে চর্চা হওয়া দরকার, যে লেনিন শুধুমাত্র কিন্তু ক্লাস ইউনিটের উপর জোর দেননি। মা কার্ল মার্ক্স যেমন বলেছিলেন দুনিয়ার মজদুর এক হও,
লেনিন সেখানে কিন্তু বলেছিলেন, দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার অপ্রেস নেশনস, অপ্রেস জাতিরাও এক হও। তাহলে আমার দেশে এই মুহূর্তে যখন একটা দলিত আন্দোলনের বিরাট ঐতিহ্য রয়েছে, আজকে এই কথা উঠে এসেছে, জয় ভীম কমরেড, একদিকে আম্বেদকর একদিকে মার্ক্স, এই সময়টাকে আপনি আমার দেশে লেনিনকে কীভাবে খুঁজে পাচ্ছেন? আমি এই সুন্দর প্রশ্নের জবাব অত পুরোপুরি দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব কিছু অন্তত আলোকপাত করতে। প্রথমত লেনিন আজকের যুগে সারা বিশ্বে প্রাসঙ্গিক, এবং আজকে প্রকাশক শেখ আশরাফ আলী যে একটা সৃষ্টিশীল উদ্যোগ নিয়েছেন তাকে আমি অভিনন্দন জানাই, যে লেনিনকে সামনে এনেছেন, আজকের সমাজের এবং বিশ্বের নতুন যুগের সঙ্গে লেনিনকে মানে সামঞ্জস্য করার জন্য, লেনিনবাদকে সামঞ্জস্য করার জন্য এই যে উদ্যোগ, এটাকে আমি অভিনন্দন জানাই। আমার মনে হয় যেটা, যে লেনিনিজম একটা, আবার বলছি, গাইড টু অ্যাকশন, এটা হচ্ছে মানে আমাদের এই যে সমাজ বদলের যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে লেনিনবাদকে জুড়িয়ে দিতে হবে, অর্থাৎ লেনিনবাদের তত্ত্বকে জুড়িয়ে দিতে হবে, লেনিনবাদের তত্ত্ব আজকের ভারতবর্ষের যে তত্ত্ব তার সঙ্গেও সংযুক্ত করতে হবে, ভারতবর্ষের নিজস্ব একটা তত্ত্ব তার সঙ্গে লেনিনবাদকে যুক্ত করলে হবে একটা ইউনিভার্সাল থিওরি, ইন্ডিয়ার কনটেক্সটে সেটা হবে ইউনিভার্সাল। সেটা হচ্ছে এটাই, যে লেনিনিজম, মার্ক্সিজম লেনিনিজম উইথ আম্বেদকারিজম, এটাকে আজ কম্বাইন করতে হবে। আম্বেদকারিজমটা হচ্ছে যে জাতি বর্ণবাদ, ব্রাহ্মণ্যবাদ এবং সাম্প্রদায়িকতাবাদ, এইটার বিরুদ্ধে বিপ্লব। যেমন একদিকে এটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব, সেই সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে যুক্ত করতে হবে রাজনৈতিক বিপ্লব, অর্থাৎ ভারতবর্ষে সাংস্কৃতিক বিপ্লব, দ্য কালচারাল রেভলিউশন প্রেসিডস দ্য পলিটিক্যাল রেভলিউশন, অর্থাৎ আম্বেদকারিজম প্রেসিডস লেনিনিস্ট রেভলিউশন, আম্বেদকারিজম। এবং তার মানে এই নয় যে আমরা লেনিনবাদটাকে আমরা পরে পরবর্তীকালে আবার নতুন করে আমরা সুন্দর করে বাসন মেজে এবার আমরা নতুন করে আমরা মানে হাড়িতে ভাত চড়াবো, তা নয়, আমরা কিন্তু ওইটাকে পাশাপাশি রাখছি। আজকের যেটা হবে সাপ্লিমেন্টারি, আগামী দিন হিসেবে মেন, অর্থাৎ আজকে আম্বেদকারিজম হচ্ছে মেন, আগামী দিনে লেনিনিজমটাকে মেন হিসেবে আমাদের সামনে আসবে, অর্থাৎ কাস্ট অ্যানিহিলেশন, যেটা আম্বেদকর বলেছেন, যে কাস্ট অ্যানিহিলেশনের যে বিপ্লবের উত্তাল ঢেউ উঠবে ভারতবর্ষে, সাংস্কৃতিক ঢেউ, সাংস্কৃতিক বিপ্লবের ঢেউ, আমি তো বলছি এটাকে নাম দিচ্ছি কালচারাল রেভলিউশন, নিও কালচারাল রেভলিউশন, নিউ কালচারাল রেভলিউশন অফ দ্য অপ্রেসড অ্যান্ড ডিপ্রেসড কাস্ট অ্যান্ড কমিউনিটিস। এবং এটা হতে পারলে সাম্প্রদায়িকতাবাদ, সাম্প্রদায়িক খ্যাসিবাদ, যেটা আজকে মোদীতন্ত্র শুরু করে দিয়েছে, বিরাটভাবে জাঁকিয়ে বসেছে রাম মন্দিরটাকে সামনে এনে, সেরকম তার সঙ্গে চলছে জাতি বর্ণবাদের বাদের একটা বিরাট ঢেউ, অর্থাৎ সবিনিজম, যেটা লেনিন বলেছেন সবিনিজম। এই সবকে আমরা যদি সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নিপাত করতে পারি, আমরা যদি অ্যাসাসিনেট করতে পারি, হ্যাঁ, তাহলে পর আমরা ওই সত্যিকারের যেটা প্রোলেটেরিয়ান ইউনিটি, লেনিন বলছেন প্রোলেটেরিয়ান ইউনিটি অ্যালং উইথ ইউনিটি অফ ন্যাশনালিটিস, এই দুটো ইউনিটিকে আমরা যুক্ত করতে পারবো, অর্থাৎ কাস্ট রেভলিউশনটাকে আমরা যদি শেষ করতে পারি, মানে অনেকটাই শেষ করতে পারি, তাহলে পরে আমরা ধরবো ওইটা কী, সেটা হচ্ছে এই রেভলিউশন, মানে ক্লাস রেভলিউশন এবং ন্যাশনালিটিস রেভলিউশন। এই প্রসঙ্গে একটু যাই, লেনিন বলেছিলেন কংক্রিট অ্যানালিসিস অফ দ্য কংক্রিট সিচুয়েশন মার্ক্সবাদের মূল সার বস্তু বলেছিলেন। আজকে ইন্ডিয়া জোটের ভেতর দিয়ে সেই ন্যাশনালিজমের কোয়েশ্চেনটাই উঠে আসছে, লাইক ইট অর নট, 63% ভারতীয়, 67% ভারতীয় বিজেপিকে রিজেক্ট করে, তাহলে কি এই ইন্ডিয়া জোটের যে বৈশিষ্ট্যটা আমরা দেখছি, এটা কি একভাবে লেনিনের ন্যাশনালিটির কোয়েশ্চেনটাই ভারতীয় প্রকৃতিতে এগিয়ে যাওয়া? সেভাবে না বললেও একটু তার সঙ্গে মিল পাচ্ছি আমি। ইন্ডিয়া জোট হচ্ছে এখন এই দেশ, এই দেশের পরিস্থিতিতে একটা হচ্ছে ন্যূনতম বিকল্প। এই বিকল্পটার মধ্যে যেটা এখনও অ্যাবসেন্ট রয়েছে সেটা হচ্ছে কমন মিনিমাম প্রোগ্রাম, সেটা এখনও আসেনি। সেই কমন মিনিমাম প্রোগ্রাম আমি তো বলি যেটা খুব বেশি করে সামনে আসা উচিত, যেটা কাস্ট সেন্সাস থেকে শুরু করে, কাস্ট সেন্সাসের থেকে শুরু করে
সে হচ্ছে যে মানে যে অর্থাৎ ওই যেটা বলছিলাম আর কি, যে সংবিধান বাঁচা, অর্থাৎ যে আম্বেদকরবাদী সংবিধানকে রক্ষা করা, এইটা যে ফার্স্ট এজেন্ডা হবে নাম্বার ওয়ান। ওরা যে ডিস্ট্রাকশন অফ বলছে, ডিস্ট্রাকশন করছে, অর্থাৎ এই যে সংবিধানটাকে ডিস্ট্রয় করছে, ধ্বংস করছে, এবং তার বিনিময়ে আনছে মনুসংহিতার সংবিধান, এইটার বিরুদ্ধে ফার্স্ট হবে আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কাস্ট সেন্সাস, অর্থাৎ কাস্ট সেন্সারের মধ্যে দিয়ে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ অল দ্য ডিপ্লেসড কাস্ট, যেটা রেনের সময় ওই রকম ছিল না, আজকে সেটা এরকম আসবে। সেখানে হচ্ছে যে কাস্ট এবং ওয়ার্কিং ক্লাস অ্যান্ড প্রেজেন্টেড যে পার্টিসিপেশন ছিল সেখানে, সেখানে এখানে আসবে কি, এখানে আসবে ওয়ার্কার্স প্রেজেন্ট রয়েছে, কিন্তু তার সঙ্গে রয়েছে দলিত, আদিবাসী, মাইনরিটি মুসলিম, খ্রিস্টান এটসেট্রা এবং ওবিসিস। এরা তাদের প্রপোশ, তাদের যে জনসংখ্যার যে অনুপাত সেই অনুযায়ী তারা কিন্তু পাবে শেয়ার ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, শেয়ার ইন দ্য স্টেট, শেয়ার ইন দ্য ইকোনমি, শেয়ার ইন দ্য পলিটিক্স, শেয়ার ইন দ্য কালচার, শেয়ার ইন এভরি স্পিয়ার শেয়ার পাবে। অর্থাৎ এই যে এই জিনিসগুলো আজকে কিন্তু ইন্ডিয়া জোট আনতে যদি পারে, আমি বলবো এই তিনটে জিনিস মেনলি বলব, তার সঙ্গে যুক্ত হবে যেটা, যে হচ্ছে গেরুয়া শিক্ষানীতি বিলোপ করার জন্য আহ্বান, মানে দেশের কাছে আহ্বান জানানো, গেরুয়া শিক্ষানীতি, অর্থাৎ যেটা হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে যে নারী মুক্তিকে ওরা ধ্বংস করে দিচ্ছে আজকে, নারী মুক্তি আন্দোলনটাকে, এবং সেখানে আনছে কি, ওরা আনছে অদ্ভুত ব্যাপার, আনছে কিন্তু সেই মানে কামসূত্র, এবং কামসূত্রকে ওরা আজকে আনছে শিক্ষা জগতে, এন্টায়ার শিক্ষা জগতে, কলেজ এবং ইউনিভার্সিটি এডুকেশনে কামসূত্রে আনছে 64 কামসূত্র, যেটা হচ্ছে মানে বাৎসায়নের কামসূত্র আনছে, এবং সেটা আনা মানেই হচ্ছে নারীকে যে পণ্য অবস্থায় রয়েছে তাকে আরও পণ্য অবস্থায় নিয়ে যাওয়া। অর্থাৎ মণিপুরে যেটা ঘটেছে, গুজরাটে যে ঘটেছে, যে ওনার যেটা করাচ্ছে আজকে বর্তমানে ফ্যাসিস্ট রেজিম, সেইটাকে আরও বেশি জঘন্য জায়গায়, আরও বেশি ধ্বংসাত্মক জায়গায়, নারীকে ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ পুরুষের পুরোপুরি একটা পণ্য, টোটাল পণ্য, টোটাল পণ্যে পরিণত করার, এই বিরুদ্ধে আজকে কিন্তু আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম হওয়া উচিত। অর্থাৎ হচ্ছে যে নেম এডুকেশন পলিসির বিরুদ্ধে নারীর মুক্তির পক্ষে এটা কিন্তু আনতে হবে, এই কথা, এই কথা হচ্ছে আমাদের মিনিমাম কমন প্রোগ্রামের ইন্ডিয়া কনটেক্সট, অর্থাৎ ইন্ডিয়া যে অ্যালায়েন্স হয়েছে তার কনটেক্সটে এই কথাগুলো আসছে। তার সঙ্গে আরেকটু যোগ করে দিচ্ছি আমি, যে ইউনিফর্ম সিভিল কোড এবং মানে এনআরসি সিএ, এই দুটোকে সামনে আনতে হবে, যাতে নাকি একটা জাতি ঐক্য গড়ে ওঠে, ইউনিটি ডাইভার্সিটি আজকে আমরা আনতে পারি দেশে, যেটা আমরা ধ্বংস করে দিচ্ছে, সেটা একটা বিরাট রকম গুরুত্ব হবে। এই এবার আমরা আনন্দময় বাবুর কাছে যাব, তিনি লেখক, তার বই আমাদের মুগ্ধ করে, বর্ধিত সত্তার উত্তরাধিকার। আনন্দময় বাবু, প্রথম একটা কথা বলি, আপনার বক্তব্যে যেটা উঠে এসেছিল মীনাক্ষী মুখার্জীদের লড়াইয়ের প্রসঙ্গ, এবং আজকে নিউ লিবারাল অর্থনীতি মানেই ভয়ঙ্কর একটা দুর্নীতি, গরিবের জন্যে ব্যয় বরাদ্দ নেই এবং নেতারা কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে, এই সমগ্র বিষয়টাকে লেখক হিসেবে কীভাবে দেখছে? দেখুন, আমি একটা কথা বলি, আমাকে ভীষণভাবে হন্ট করে চার্লস ডিকেন্সের টেল অফ টু সিটিজ উপন্যাসের প্রথম কয়েকটি লাইন, সেখানে বলা আছে, দিস ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, দিস ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস, দিস ওয়াজ দ্য এজ অফ লাইট, দিস ওয়াজ দ্য এজ অফ ডার্কনেস, দিস ওয়াজ দ্য এজ অফ রিজন, দিস ওয়াজ দ্য এজ অফ ডিসবিলিফ। আধা সামন্ততান্ত্রিক একটা বৃহৎ বুর্জোয়া দেশ, এবং এখানে যেমন একদিকে কম্পিউটার নিয়ে গবেষণা, কম্পিউটার চালানো, অন্যদিকে হনুমানের পুজো, একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইসরো রকেট পাঠাচ্ছে, অন্যদিকে তেমনি অযোধ্যায় কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে রামলালার মন্দির গড়ে পুজো হচ্ছে, এবং তো সমস্ত ভারতের বিভিন্ন স্তরের মানুষ একাডেমিক ইন্টেলিজেন্সিয়া সহ সেই দিকে দৌড়চ্ছে এবং দৌড়ে গেছে সেখানে। আমার যেটা মনে হয়, এ সবই হচ্ছে ওই নিও লিবারালিজম, নিও লিবারাল ইকোনমিক পলিসির প্রভাব, এবং এই যে দিনের পর দিন মানুষ ধনী হচ্ছে, দিনের পর দিন মানুষ দরিদ্রতম অবস্থায় পৌঁছাচ্ছে, মানে এখন মনে হয় মানে বিলো পভার্টি লাইন বলে কিছু নেই, বিলো 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 পভার্টি লাইন চলে যাচ্ছে মানুষ, খাদ্য নেই, বস্ত্র নেই, চাকরি নেই,
মানে এর অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের ছেলেমেয়েরা উচ্চ ডিগ্রিধারী ছেলেমেয়েরা একটু চাকরির জন্য রাস্তায় বসে আছে, মুখে কালি মেখে পিছে বেল দিয়ে মারছে, নিজেদের পিছে নিজেরা মারছে। এ আমাদের দেখতে হচ্ছে, আমরা যেন যারা শিক্ষা নিয়ে একটু চর্চা করি, যারা শিক্ষা জগতে একটু ঘোরাফেরা করেছি করি, তাদের কাছে একেবারে মানে পাশবিক যন্ত্রণার মতো মনে হচ্ছে এটা। তার পাশাপাশি কি হচ্ছে, পুজো আর্চা বাড়ছে, বইমেলায় গিয়ে অহেতুক মানুষ ভিড় জমাচ্ছে, এবং বইমেলা সম্পর্কে যে হিসেবগুলো দেওয়া হয় সব ফিকটিশাস হিসেব। এত বই বইমেলায় কেউ কেনে না, যায় সরকারি নানা স্টল থেকে মাছ ভাজা খেতে, এত বই বিক্রি হয় না বইমেলায়। হ্যাঁ, তা সবই যদি এই নিও অর্থনীতির যদি এই ব্যাপারগুলো হয়, উদার অর্থনীতির, এই সবই হচ্ছে উদার অর্থনীতির অবদান। ধনী ক্রমে ধনী হচ্ছে, দরিদ্র কমে দরিদ্রতর থেকে দরিদ্রতম পথে পা বাড়াচ্ছে। আমি আমার প্রথম প্রবন্ধের বই চেতনার দর্পণে থেকে শুরু করে এবং এই যে সেদিন বেরোলো গত ডিসেম্বরে স্পর্ধিত সত্তার উত্তরাধিকার, আমি সেই কথাগুলোই বলতে চেয়েছি নানাভাবে, সাহিত্যের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এই কথাগুলো আমি বলতে চেয়েছি। স্পর্ধিত সত্তার উত্তরাধিকারে আপনি পুশকিন আর রবীন্দ্রনাথের ওপর একটা চ্যাপ্টার লিখেছেন, যেখানে লেনিনও বারবার বলছেন, যখন তাকে তার কমরেডরা বলছে যে পুশকিন আমরা বুঝতে পারি না, পুশকিন একটা বুর্জোয়া ধাঁচে, তখন লেনিন বলছেন রিড পুশকিন। বা গোর্কি এক জায়গায় বলছেন যে আমরা সবাই এসছি আসলে নিকোলাই গোগোলের পকেট থেকে, যেটা লেনিন বারবার বলছেন রুশ সাহিত্য রুশ বিপ্লবের জমিটা তৈরি করেছিল, যেটা পরবর্তীকালে বিজন ভট্টাচার্য বলছেন যে আমরা জমিটা তৈরি করে দেবো, কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে সেখানে ফসল ফলানো। ফলে আজকের প্রেক্ষিতে, আজকে 2024 যেখানে ফ্রান্সের চেয়েও বেশি কোটিপতি আমাদের দেশে বাস করে, এবং যেখানে আমি কালকেই আমার পাড়ায় শুনছিলাম একটা সামান্য চাকরি পাইনি বলে অনেক মানুষ আত্মঘাতী হয়ে যায়, আজকের এই 2024 প্রেক্ষিতে পুশকিন আর রবীন্দ্রনাথকে আপনি কীভাবে আবিষ্কার করছেন? একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে বিশ্ব সাহিত্যকে একদিকে রাখা এবং রবীন্দ্রনাথকে আরেক দিকে রাখা, এবং রবীন্দ্রনাথ কিন্তু খুব বেশি মাত্রায় বিদেশি সাহিত্য পাঠ করেছে। অবশ্য মানে কবি উইলিয়াম ব্লেককে বাদ দিয়ে সমস্ত কবির কথাই তার লেখায় আছে, এবং লেখকদের মধ্যে তার গলসওয়ার্ডিকে অনুসরণ করে উপন্যাস লিখতে গিয়েছিলেন যোগাযোগ, ফরসাইট সাগাকে অনুসরণ করে করে, কিন্তু সে উপন্যাস দাঁড়ায়নি, অসমাপ্ত অবস্থায় সে উপন্যাস শেষ করতে দিতে হয়েছে। কিন্তু আমার সেখানে লক্ষ্যটা ছিল পুশকিনের কিছু কিছু লেখায় আমি রবীন্দ্রনাথের ছাপ পাই। একটা উদাহরণ দিয়ে বলি, পুশকিনের দ্য পোস্ট মাস্টার বলে একটা গল্প আছে, আমার বইতে আমি বলেছি, পোস্ট মাস্টার বলে একটি গল্প আছে, সেখানে একজন বৃদ্ধ পোস্ট মাস্টারের কথা, তার মেয়ে ছিল, তার নাম দুনিয়া, সেই দুনিয়ার একদিন বিয়ে হয়ে গেল, তারপরে সে আর বাবার কাছে আসতে পারে না, আমি একদম চুম্বকটা বলছি, এবং মেয়ের জন্য কষ্টে দুঃখে যন্ত্রণায় সে বৃদ্ধ পোস্ট মাস্টার একদিন মারা গেলেন, এবং দীর্ঘদিন সেই মেয়েকে আর কেউ এলাকায় দেখতে পায় না, মাঝে মাঝে দেখতে পায় একটি ধনী মানুষের, যাকে তখন ল্যান্ডো বা ব্রুহাম বলতো যেসব গাড়িকে এখানে, হ্যাঁ সেই রকম একটি গাড়িতে চড়ে একটি পরমা সুন্দরী মহিলা, অভিজাত পরিবারের মহিলা, সে এসে কবরস্থানে একটা জায়গায় মোমবাতি জ্বালিয়ে চলে যেত একটি নির্দিষ্ট দিনে। সেই মেয়েটির যে যন্ত্রণা পাঠক বুঝে নিতে পারছে, সেই মেয়েটি ওই দুনিয়া ছাড়া আর কেউ নয়, সে তার বাবার কবরে মোমবাতি জ্বালিয়ে দিতে আসে তার মৃত্যুর দিনটাতে। এই রবীন্দ্রনাথেরও কিন্তু পোস্টমাস্টার বলে একটি গল্প আছে, সর্বজন পঠিত, এবং সর্বজন সত্যজিৎ রায় ছবিও করেছেন, ছবিও করেছেন সত্যজিৎ রায়, ঠিকই সত্যজিৎবাবু ছবিও করেছেন। সেখানে পোস্টমাস্টারের চোখে সেই রতনের যন্ত্রণা, ওই যেখানে পুশকিনের পোস্টমাস্টারের মধ্যে আছে যে বাবা আই ক্যান সি রাশিয়া, হোয়াট ইজ মস্কো, হোয়াট ইজ স্টালিনগ্রাদ, গল্পটা কাল্পনিক গল্প, এখানে
রতনও বলছে পোস্ট মাস্টারকে, আমার চোখ পেটে জল আসে দাদাবাবু, তোমার সঙ্গে আমার কলকাতা নিয়ে যাব। এই যে ব্যাপারটা, আমি এখানেই মিল খুঁজে পেয়েছি, ভীষণ রকম। রবীন্দ্রনাথের রাজনীতি পুষ্কিনের রাজনীতি এক হতে পারে না। আর যেসব বলশেভিকরা পুষ্কিনকে অস্বীকার করেন, লেনিন তাদের বারবার পুষ্কিন শুধু নয়, তাদের বারবার শেক্সপিয়ারও করতে বলেছেন। এক অসাধারণ কান্নার ভারতবর্ষের কথা এলো। এক কবি বলেছিলেন, কান্নার মেঘেরা এক হতে পারে না। আবার জীবনানন্দ তার একটা কবিতায় বলছেন, যদিও সেই সব কবিরা ক্ষুধা প্রেম আগুনের শেখ খেয়েছিল, খেয়েছিল লুটোপুটি হাঙরের ঢেউ। বলে হাঙরের ঢেউ একদিকে আছে, আরেকদিকে আছে সজীব ইন্টালেক্ট ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। ফলে আজকে আমরা অনুষ্ঠান আজকের মতো শেষ করব, অন্যদিন আরও কথা বলবো বলে কবিকে দিয়ে আপনার একটা কবিতা। আমার কবিতা আমার মুখস্থ থাকে না, তাইলে আমাকে একটা মোবাইল দেখে বলতে হবে। ট্রেজারদের সাথে আরো দীর্ঘ আলাপন করলে আমরা অদ্ভুত ভাবে সমৃদ্ধ হতাম। খন্ড চিতাবা থেকে আরম্ভ করে আরো অনেক জায়গায় যাওয়ার আমাদের সুযোগ ছিল। পরবর্তী কোনো এক আলোচনায় এই তিনজনই থাকবেন, আমরা সেই গভীরতার ব্যাপ্তিকে খুঁজব। কিন্তু আপাতত একটা কবিতা, যে কবিতার ভেতর দিয়ে আমরা হয়তো হয়তো বাবার কান্নাময় কেন চেয়ে আছো গো মা তুমি মুখোপা। হ্যাঁ, যেমন একটা হাতে এলো তেমনই একটা কবিতা বলি, একদমই প্রস্তুত ছিলাম না। তার আগে আশরাফকে কিছু একটা বলুন, আশরাফের জন্যই তো এই সন্ধ্যাটা হলো। না না, আশরাফকে আমার বড় ও মেঘে ঢাকা তারা হয়ে আছে, মেঘ থেকে বেরোবে না। আশরাফের বিষয়ে আমার কিছু বলার নেই, তার কারণ আমি আশরাফ সম্পর্কে এতটাই মুগ্ধ, একজন প্রকাশক এতখানি সাহিত্যপ্রেমী হতে পারেন, এতখানি সুন্দরভাবে কোনো জিনিসকে গুছিয়ে তুলতে পারেন, আমার জানা মনীষ ঘটক নেই। হ্যাঁ, আমার জানা আজকে সকালবেলায়। তবে হ্যাঁ, এক্ষেত্রে এরকমই একটা আন্তরিক মানুষকেও দেখেছি, সে হচ্ছে ওই একুশ শতকের মনীষকে দেখেছি, অরুণকে দেখেছি। আমি আন্তরিকভাবে আশরাফকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। যে কয়েকটা কবিতা পড়ি, রাজহাঁসের পালক। হাঁসের পালক রাখি হৃদয়ে রাজ হাঁসের পালক, কত আর বিষাদ জল কুচোপানা শ্যাওলা লাগাবে, দুইবার ডানা ঝাড়া খানিকটা ঠোঁটের চিরুনি, ঝরঝরে ডাঙায় দিবা উঁচিয়ে সটান হেঁটে যাব, দুঃখ পুষলে তবেই না আস্তে পিষ্টে দুঃখে জড়াব, দুঃখের কুচো পানা শ্যাওলায় মুড়ে গোটা আপাদ শরীর, কত দূর আর ভারী জীবন হেঁটে যায়, কুচো পানা খুঁটে কিছু সুখ ছেনে নেব, জীবন তো বসতে চায় সুখেরই ছায়, কুচো দুঃখ খুঁটে কিছু সুখ তুলে নেব, দুঃখ জল রাখবো না পালকের গায়ে। অনেক ছোট সামনে আশরাফ প্রসঙ্গে হচ্ছে, যুগল সত্তা একটা সৃষ্টিকে বিকশিত করে, সেটা আমি সব জায়গায় পাই, যেমন এখানেও পেয়েছি। যেমন আমি আজকে যেখানে লেনিনের কথা উঠলো সেখানে আমি বলি, তার আগের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মার্কস এঙ্গেলস,
ঠিক আছে, মার্কস এঙ্গেলস মার্কস বয়, লেনিন স্টালিন লেনিন বয়, অর্থাৎ লেনিনের সঙ্গে স্টালিন। সেরকম চায়নাতেও মাও জেদং এবং লি শো চৌমেন লাই, যাকে বলে ঝৌমেন লাই, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা দেশে সেরকমভাবে আমরা কিন্তু দুই 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 করে পাই সঙ্গে একজনকে। তা আজকে আমি সেটা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের সৃষ্টিশীল উদীয়মান অনবদ্য গবেষক, ইতিহাস গবেষক এবং প্রকাশক শেখ আশরাফ আলীর সঙ্গে আমি খুঁজে পেয়েছি একতা গাঙ্গুলিকে, যার সঙ্গে থেকে যার যার মানে অধ্যাবসায় আজকে এটাকে সফল করতে অনেক সাহায্য করেছে আশরাফকে। তাই আমি দুজনকে অর্থাৎ ওই যুগল আমি বলছি আবার, হ্যাঁ, শেখ আশরাফ আলী এবং একতা গাঙ্গুলি দুইকে আমাদের আমাদের সব মানে স্নেহ ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অনুষ্ঠানের জন্য। এরপরে আর কোনো কথা থাকে না, একতার গান আমরা শুনেছি, মুগ্ধ হয়েছি। আশরাফ আজকে সকালবেলায় আসার সময় একজন আমায় ফোন করে বলছিল যে দেবাশিষ তুমি ওখানে যাচ্ছ, তোমার বইটা করবে বলে যাচ্ছ কি আশরাফ? আমি বললাম ওর করার সম্ভাবনা কম, হ্যাঁ, বই করার জন্য কেন যাব। কিন্তু আমিও প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না, একটা ডাইলেমায় ছিলাম। ফলে এখানে এসে অনেকটা কিছু একটা খুঁজে পেলাম, যে খোঁজটা হলো ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। লেনিন মানে তো সেই ভালোবাসারই উচ্চারণ, এবং লেনিনের সাথে রামপ্রসাদ এইভাবে মিলে যান। রামপ্রসাদ বলছেন যেটা যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা নিয়ে চল মা। যৌথ খামারের চেয়ে একটা সাম্যবাদী সমাজের চেয়ে আর বেশি ভালোবাসাময় কি উচ্চারণ হতে পারে? ফলে অনুশিষ্য প্রকাশনীকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানকে উপহার দেওয়ার জন্যে, যেখানে বই প্রকাশের সঙ্গে সঙ্গে লেনিন মারা যাননি যে বিপ্লব স্পন্দিত বুকে মাঝে মাঝে মনে হয় আমিও লেনিন, এটাকে আরেকবার উচ্চারণ করানোর জন্য ধন্যবাদ। আপনারা কথামুখ দেখবেন এবং একটু ভালোবাসা দেবেন চ্যানেলটাকে। আজকে আর বলতে ইচ্ছে করছে না, সাবস্ক্রাইব টাবস্ক্রাইব ইত্যাদি করুন, যদি মনে হয় করবেন, না হলে আর কি। ঠিক আছে, বিপ্লব স্পন্দিত বুকে।